আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। তো যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আমি যেটা বলেছি যে 50,000 টাকা করে মাসে ইনকাম করতে পারবেন, তো এই কারণে বলেছি কারণ আমাদের বাংলাদেশের দালাল যারা আছে তারা কিন্তু আসার সময় আপনাকে এমনই বলে যে আপনি 40,000 টাকা ইনকাম করতে পারবেন, 50,000 টাকা ইনকাম করতে পারবেন, 30,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন, এমনটা বলে থাকে। তো আমরা সেই আশায় কিন্তু আমরা ওমানে আসি যে না, বাংলাদেশে থেকে তো কিছুই করতে পারছি না, তো যাই যে যদি কিছু টাকা ইনকাম করতে পারি বা যদি সুযোগ সুবিধা ভালো হয় সেই জন্যে কিন্তু আসি। তো আপনি কি জানেন যে আপনি ওমানে যাওয়ার পরে আপনার কেমন কি কাজ হবে বা কোন কাজের লাইনে আপনি যাচ্ছেন বা কোন কাজ আপনি পাবেন, সেগুলো কি আপনি যাচাই বাছাই করছেন কখনো? যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে কোনো কাজই না করেন, তাহলে আপনাকে যদি আমি বিল্ডিং লাইনে কাজ দিই এখানে ওমানে এসে, তাহলে কেমন লাগবে আপনাকে? আপনি তো 15 দিন 10 দিন করেই তো বলবেন না আমি আর করতে পারবো না, আমি দেশে চলে যাব। দালালরা কিন্তু এমন অনেক করে, আপনাকে নিয়ে আসে বলবে যে তোমাকে দোকানের কাজ দেব, পরবর্তীতে দেখা যায় যে সে কিন্তু আর দোকানের কাজ দেয় না, সে কিন্তু বিল্ডিং লাইনের কাজে বা মাজরার কাজে বা অনেক কষ্টের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেয়। তো আমরা মারাত্মক ভুল করি যে আমরা বিদেশ যাব। আপনি যে দেশেই যান না কেন, সেটা আপনার সৌদি আরবে বলেন, দুবাই বলেন, ওমানে বলেন বা মালয়েশিয়ায় বলেন, যেখানেই যান না কেন আগে যাচাই বাছাই করে নেবেন। আর একটা কথা, আপনি কী কাজে যাচ্ছেন সেটাই আপনার মেন বিষয়। আপনি যেমন ওমানে যদি আসেন, ওমানে কয়েকটা কাজ আছে সেগুলো আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। বেশি টাকা বলতে কি 20,000, 25,000 বা সর্বোচ্চ 30,000 টাকা এমন হয়তো পাঠাতে পারবেন যদি আপনার প্রতি মাসে কাজ হয়। তাহলে মনে করেন আপনি যদি টাইলসের কাজে আসেন, তারপরে হচ্ছে আপনি যদি রঙের কাজে আসেন, তারপরে আপনি যদি বিল্ডিং লাইনের কাজে আসেন, তারপরে হচ্ছে কারেন্টের কাজে আসেন, কার্পেন্টারের কাজে আসেন, তাহলে আপনি হয়তো আপনি ইনকাম করতে পারবেন। তবুও আপনার মিস্ত্রি হতে হবে, মিস্ত্রির হাজিরা কিন্তু সব জায়গায় বেশি। আর আপনি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো বাংলাদেশে হয়তো কখনো করেননি বা করেছেন কি না সেটাও আপনি ট্রাই করবেন। তো আপনি যদি সেই কাজগুলো না করেন, তাহলে যদি আপনি এখানে আসেন, তাহলে কি আপনি ও কাজগুলো করতে পারবেন? আর আমরা সব থেকে বড় যেই ভুলটা করি, আমরা বিদেশে যাব বলে যে কোনো কাজে চলে যাই, কিন্তু এটা ঠিক না। যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো কাজে বিদেশে চলে যাই, আমরা নিজেও ভাবি না যে এই কাজটা আমি পারবো কি না। আপনাকে দালাল আসার সময় অনেক কথা বলবে যে ভাই আপনি ওমানে চলেন, এত টাকা ইনকাম করতে পারবেন, ভিসার দাম কম বা এমন অনেক কাজ চলনা দেখিয়ে কিন্তু আপনাকে ওমানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কী করবে, বলবে যে তোমার তো আমি কাজ দিয়ে দিয়েছি, তোমার তো আমি সব জায়গায় দেখিয়ে দিয়েছি, এরপরে আর কি, আমি তো আর কোনো মুসল না বা আমি দায়িত্ব না, তুমি তোমার মতো চলো। এই কথাগুলো এই জন্যই বলছি, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর লোক আসছে ওমানে। ওমানে কিন্তু কাজকাম একেবারে কম, আজ 1 বছর ধরে কিন্তু কাজকাম তেমন নেই। আমরা যেমন বসে থাকি হয়তো মাসে 10 দিন বা 5 দিন বা 15 দিন এমন কাজ হয়, এমনও মানুষ আছে তারা 1 মাসে 1 দিনও কাজ করতে পারেনি এমনও আছে। কিন্তু বাংলাদেশের দালালরা কী বলে যে চলো ওমানে চলো, 50,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারবা। তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, ওমানে আসার আগে আপনারা অবশ্যই ভেবে আসবেন, কারণ ওমানে যে হারে লোকজন আসতেছে তারা কিন্তু জানছে না যে ওমানের অবস্থাটা কেমন। তো অবশ্যই আপনারা আসার আগে ভেবে চিনতে তারপরে আসবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।